বিটিএডি বাজিছে নির্বাচনী রণলঙ্কা, সময় আহিছে হাগ্রামার কার্যক্ষমতা বিচারর। বহু কথা উলাইছে বিটিএডিত, এটা দুটা নহয় তিনিটা কার্যকাল বরভূমিত শাসন করলে একটা দলে, নিশ্চয় গণভিত্তি থকার বাবেই একটা দলে বারে বারে সরকার গঠন করেছে বিটিএডিত। কিন্তু বরভূমির জনতায় 15 বছরে কি পালে? প্রথমত নির্বাচনত বিপিএফ দলে ব্যাপক হারত ভোট লাভ করে সরকার গঠন করেছিল। দ্বিতীয়ত নির্বাচনত ভোটর হার বহু কম হয়ে আন দলের পর জিএম ধারলে আনি সরকার গঠন করবলিয়া হয়েছিল। তৃতীয়ত নির্বাচনত 40খন পরিষদীয় আসনের ভিতর 19খন আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা নাপালে। কিন্তু সংখ্যালঘু দলটোয় নির্দলীয় আর আন দলের জিএমক ধারত আনি সরকার গঠন করলে। দীর্ঘদিন ধরে হাতত অস্ত্র সংগ্রাম করার অন্তত কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করে অহা নেতায় গঠন করা দলটোয় ক্রমান্বয়ে গণভিত্তি কিয় হেরালে? বরভূমিত এতিয়া ইয়াকে লৈ চিন্তা চর্চা। দীর্ঘকাল জঙ্গলত সুমাই থাকি হাতত অস্ত্র সংগ্রাম করেছিল চুক্তি করা নেতা সকলে। রাইজর উন্নয়ন আর পরিবর্তনের স্বার্থত সংগ্রাম করে একালত এই সকল নেতা সফল হয়েছিল, কারণ সাধারণ লোকে এই বিদ্রোহক সন্মান জানাই সকল সহি গৈছিল। বড়ো আন্দোলনের কথা কোনে পাহরিব, কোনে মচিব সেই সময়ের যাতনার ইতিহাস? কিন্তু সেই এলাকার কৃষকর অবস্থা উন্নত হলনে? ছাত্র ছাত্রী আজিও উপযুক্ত শিক্ষা বিচারি কিয় হাহাকার করবলগা হয়? ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নের বাবে কি করলে সেই সকল নেতায়? রাস্তাঘাটর উন্নয়ন নহল, আনহে নালাগে শহীদ সকলক স্মরণ করবলে সময় নাপালে রজা সকলে। শহীদর পরিয়ালে জীবন নির্বাহ করিবর বাবে হাহাকার করবলগিয়া হয়েছে। শহীদর পরিয়ালে এতিয়া সকলো টুকি দিন পার করবলগা হয়েছে। এতিয়া প্রশ্ন হয়, বিগত 15 বছরে বিটিএডির উন্নয়নের বাবে অহা ধন কলৈ গল? কেন্দ্র রাজ্য সরকারের পর লাভ করা কেইবাশ কোটি টাকা কোনে খালে? মথাউরি ভাঙিনি পারত বসবাস করবলগা হয়েছে বহু লোকে, খেতি ভূমি নৈত জাহ গৈছে, প্রতিটি বিভাগতেই পর্বতম দুর্নীতি সংঘটিত করে কেজনমান লোক কোটিপতি হয়েছে। এইবর এতিয়া বিটিএডির রাইজে ভাবিছে, বিটিএডির শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কথা জানে সকলে। 15 বছরে এখন উন্নত চিকিৎসালয় স্থাপন করব নোৱাৰিলে হাগ্রামা বাহিনীয়ে, সাধারণ লোকর কথা ভাবিবলৈ আহরি নাই। রাস্তা ঘাট স্বাস্থ্য শিক্ষা কৃষি মিল সকলোতে উন্নয়ন হব এই কথা ভাবিছিল জনতাই, কিন্তু নহল। এইবার বিটিএডির জনতা সংকল্পবদ্ধ। ব্যুরো রিপোর্ট, টিএনএল নিউজ।